अस्सलाम वालेकुम मेजर भाई, কি অবস্থা? ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাই। আমি গ্রুপে আমার মানে আমার ফেসবুক আইডি গুলো প্রায় অনেকগুলো ব্লক হয়ে গেছে, কেন জানি আমি গ্রুপেও পোস্ট করতে পারতেছি না। আমি জি, কি বানা হলো? আমি ফেসবুক মার্কেটিং এর জন্য স্যাম্পল তৈরি করছিলাম, সম্ভবত ওখানে কোনো কাহিনী হয়েছে। আমার তিনটা আইডি ব্লক করে দিছে 1 মাসের জন্য, আর আমার যে মেইন আইডিটা এটা অনেক পুরোনো, এটাও 3 দিনের জন্য ব্লক করছে শুধু গ্রুপের জন্য। আমার কথা হলো ভাই, গতকালকে আমি একটা কাজ পেয়েছি, আমার কাজটা এডুজেট করতেই হবে, আপনি একটু আগে দেখেন। ঠিক আছে, কাজটা তো ভাই গুগল টপ র্যাঙ্কিং এর, ভাই স্ক্রিন শেয়ার করবো। একটু ওয়েট করুন ভাই, আমি সেটা বসাই নেই। আচ্ছা ঠিক আছে নেন। দেড় শ্রী সাথে ভাই, যে এটা আচ্ছা, ওই যে বারের নামে ক্লিক করুন তো। আইল্যান্ডার বায়ার, আচ্ছা ব্যাক দেন। বায়ারটা কি করতে বলছে? ভায়ার চায় অনেক কাজ, বুঝছেন? আমি আমি ডাইরেক্ট কইছি যে আমি এত কিছু বুঝি না, আমি তোমার জন্য এই যে 20টার মতো কিওয়ার্ড খুঁজে দিব, আর এর মধ্যে 3 থেকে 5টা আমি গুগল টপে নিয়ে আসব, মানে এটা হলো মেইন কথা। আপনি কি বলছেন? প্রমিস দ্যাট আই উইল র্যাঙ্ক ওয়ান ইন গুগল ইউএসএ হ্যাঁ আফটার 3 ডেজ, 3 ডেজ এর মধ্যে আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যাবেন, নাকি এটা বলছেন? জি জি, 5 নম্বরে ইফ ইউ ফেল টু র্যাঙ্ক উই তাহলে উইল ক্যান্সেল রিভিউ অর্ডার, উই উইল ক্যান্সেল অর্ডার এন্ড ফেল ফুল রিফান্ড অর্ডার কন্ডিশন আমাদের 16 দিন প্রায় $60। মানে ভাই ওই যে ওনার ওনার ওয়েবসাইটটা হইলো অ্যান্সার কোশ্চেন অ্যান্সার সাইডিং এমন একটা আর কি ওয়েবসাইট। সো আমি উনি ডিটেলস আমি যখন ডিটেলস পড়লাম, ওনার কথা হইলো যে কোন একটা নিস নিয়ে যদি আমি কাজ করি, ওখানে আমি আইডি ক্রিয়েট করছি, ওখানে যদি কোনো একটা ব্লগ লিখি একটা, সেটাকে আমার টপে নিয়ে আসতে হবে, যে কোনো দুইটা থেকে তিনটা, মানে ওনার সাইট টপে আসুক না, জানে এই স্পেসিফিক কিছু জিনিস সার্চ করলে যেন ওগুলাই আগে টপে দেখায়। মানে ওনার ওয়েবসাইটে 3 থেকে 4টা ব্লগ পেজ থাকবে, ঠিক আছে? না আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। আপনি ওনার সাইটে যান, এটা ওনার সাইট। আচ্ছা জানি, নিচে আসুন তো, নিচে আসেন। এখন কি বার কিওয়ার্ড দিছে?
না বায়ার কি জানেন, আমি আপনার ও আমাকে একটা পিডিএফ দিছে, আমি আপনাকে পিডিএফটা দেখাচ্ছি এক মিনিট। কে যেন একটা বললো যে লিঙ্ক বিল্ডিং এর কাজ হয়েছে, সেটা কি আপনি বলছিলেন? না না আমি বললি, আমি আপনার, আমি তো গ্রুপে পোস্ট করতে পারতেছি না, আমি আপনার জন্য এখানে ওয়েট করতেছি। আমরা কিন্তু বাজেট কমেছে ভাই, বুঝছেন? আমি ফার্স্ট ক্লাস আর কি করবো ভাই, বাজেট খুবই কমেছে। উনি বলছে যে যদি আমি 15 দিনের মধ্যে আর কি ভালোভাবে কাজ করতে পারি, তাহলে উনি আমাকে লং টার্মের জন্য হায়ার করবেন। বাট সেটা কথা না, মানে প্রথম কাজ তো কাজটা করতে হবে, এটা হলো কথা। বুঝি গেল, এখানে এসে ডিটেল বলছে একটু, মানে পড়ে দেখতেন। I have this site and want to link to your student. ওই সাইটটা আমাদের লিংক দিয়েছে, এন্ড দিস ইজ সেমব্লাস স্কুল লিংক। ভাই তাহলে তো বোঝে এসইও এর কাজ কি। টু ডিসকাস, ও এটা তো সাইটটা ইজ এ নট এ সেন্সিটিভ ওয়েবসাইট, ইজ নট এ নিশ স্পেসিফিক ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট লাইক মাদারি ওয়েবসাইট আউট দেয়ার, ইজ এ ভেরি ভেরি ভাস্ট ওয়েবসাইট। বুঝতে পারছি। এখন যেটা কথা হলে শোনেন, জি ওর জন্য কিওয়ার্ড সিলেক্ট করেন আগে, কিওয়ার্ড সিলেক্ট করুন অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ড। কিওয়ার্ড সিলেক্ট করার পর ওকে বায়ারকে বলেন যে তোমার জন্য এই কিওয়ার্ড সিলেক্ট করছি, মানে তোমার জন্য এই কিওয়ার্ড ইয়ে করছি, মানে এই কিওয়ার্ডটি আমি গুগল টপ পেজে নিয়ে আসবো। ওকে কিওয়ার্ড দেখান আগে, কিওয়ার্ড চুজ করে কিওয়ার্ড দেখান। তাহলে আমি খুব তাড়াতাড়ি এইসব, আপনার সময় কিন্তু খুব কম, বেশি কিন্তু না, 15 দিন আজকের মধ্যেই, আজকের মধ্যেই যেটা করবেন কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড ওকে দেখাবেন, দেখার পর কিওয়ার্ড ডিসকাস করবেন, করার পর হচ্ছে সাইটটা অডিট করবেন। জি যদি সাইট অডিট করতে পারেন, আমার একটু দেখে দিলে ভালো হয় আর কি, আমি কিভাবে এটি করবো আর কি। সাইট অডিট করার জন্য কিভাবে করতে হয় ইউটিউবে ভিডিও পাবেন, যদি লেখেন যে ওয়েবসাইট অডিট ইন বানার টিউটোরিয়াল, হাউ টু ওয়েবসাইট অডিট বা এসইও অডিট, এই নামে কিছু লিখলে ইউটিউবে ভিডিও চলে আসবে, ওখান থেকে ভিডিও দেখে সাইট কি অডিট করতে হয় ওইটা দেখে সাইটটা অডিট করেন। করার পর তারপর করবেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার যে ওয়েবসাইটে আপনার যে কি ওই কিওয়ার্ডটার উপর ইয়া কি, মানে মানে কারা কারা আপনার কম্পিটিশন বা কারা কারা টপে আছে, তো তো তাদের কি অবস্থা, আপনার কি অবস্থা, এগুলো একটু জাস্টিফাই করে আপনি কাজ শুরু করে দেন। আজকের মধ্যে এইসব কাজ করে বাইরে দেখান, ঠিক আছে? দেখার কাল থেকে মানে পুরোদমে কাজ শুরু করে দেন। জি এখন মানে কথা হলো কি, ওনাকে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করে আগে ওনাকে দেখাবো, তাই তো? হ্যাঁ, কিওয়ার্ডটা আগে সিলেক্ট করে নেন। তারপর ভাই, তারপর আমি ওখানে আপনার একটা, ইয়া ওয়েবসাইটের অ্যাক্সেস দিছে না এখনো দেয় নাই, অ্যাক্সেস আপনি নেবেন না, আপনি তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দিবেন। তাহলে এখন কি আমাকে ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হবে? অবশ্যই অ্যাক্সেস নিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস নিবেন। তারপর কি করবো অ্যাক্সেস নেওয়ার পর? আপনি আগে কিওয়ার্ড টিওয়ার্ড হাবি যাবি, কিওয়ার্ড সাইড অডিট করার পর ওর কাছে অ্যাক্সেস নেন। ও যদি বলে যে হ্যাঁ এই কিওয়ার্ড দিয়ে কাজ করো,
তাহলে আপনি অ্যাক্সেস নেন, অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে কাজ শুরু করে দেন। তারপর আমি কোন একটা আর্টিকেল সিলেক্ট করে আর কি মানে ওটা ক্রিয়েট করে ওটা টপিক নিয়ে আসার ট্রাই করব। এখন ওর তো পুরো ওয়েবসাইটে টপিক নিয়ে আসে, এখন কথা হচ্ছে ওর কি পুরো ওয়েবসাইটে টপিক নিয়ে আসবে? না 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 ভাই, ওর পুরো ওয়েবসাইট নিয়ে আমার কোনো মানে টপিক নিয়ে আসার কথা নেই। ওর সাথে আমার কথা হয়েছে কি একবারে যে আমি ওর জন্য 20টা কিওয়ার্ড আর কি মানে একটু রিসার্চ করে দিব যে কোন কোন 20টা কিওয়ার্ড ওর জন্য ভালো হবে। আর সেকেন্ড যেমন এখানে মনে করেন যে এই যে এই সাইটটা আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, শুনুন বলুন। জি, এই যে এই সাইটটা দেখেন এখানে নিউ টপিকের একটা অপশন আছে। আমি এখানে এমন দুই থেকে তিনটা টপিক নিজে নিজে ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট করে যেন কেউ যেন এই টপিকের উপর যে সার্চ করে তাহলে এগুলো যেন গুগল একে আসে। হ্যাঁ, তার পুরো ওয়েবসাইট নিয়ে আমার মাথাতে নাই, তার সাথে এইটা কথা হয়েছে আর কি মেনলি। তার 20টা কিওয়ার্ড দিতে হবে ভালো ভালো, আর এইখানে কয়েকটা টপিক সৃষ্টি হবে এবং এই টপিক গুলা গুগল ফার্স্ট পেজে বা ওয়ানে আনতে হবে, সে যে কোনো টপিক হোক, কারণ তার তার ওয়েবসাইটটা আর কি যে কোনো কিছু হতে পারে। এখানে কোনো আর কি নির্দিষ্ট কোনো নাই যে এই কিওয়ার্ড হতে হবে বা এই টপিক হতে পারে, বুঝছেন কি? আপনার তো আপনার তো আর্টিকেল লিখতে হবে, হ্যাঁ, আর্টিকেল বা কোনো কিছু একটা লিখতে হবে কয়েকটা টপিক। আর্টিকেল লিখতে গেলে তো আর্টিকেল রাইটারের প্রয়োজন আছে, ঠিক আছে? এখন দেখেন ও আগে কিওয়ার্ড ডিসাইড করে দেখেন কিভাবে মানে ম্যানেজ করা যায়, আপনি দেখেন না বিষয়টা, আগে কিওয়ার্ড ডিসাইড করেন, সাইটটা অডিট করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখন কালকে সকালে আবার দেখাবো। আর ও কি বলে আপডেট জানায়। জি জি, আর কি আর রিসার্চের জন্য কোন টুলস ব্যবহার করব? ইউটিউবে তো অনেক টুলসের নাম লিখছে। কিওয়ার্ড রিসার্চের জন্য উবার সাজেস্ট ইয়া ব্যবহার করতে পারেন, উবার সাজেস্ট, তারপর হচ্ছে এইসব ফ্রি টুল, এবং হচ্ছে আপনার কাছে তো পেড টুল নাই? না, আমার কাছে পেইড কোনো টুল নেই। উবার সাজেস্ট ইয়া ইয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই, করতেছি, থ্যাংক ইউ।
হলো হ্যালো 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 স্যার আসে নাই? বলেন বলেন, শুনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, কেমন আছেন? গেলাম যে ভালো। বলেন কি সমস্যা, বলেন কি সমস্যা। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করি, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা ভাইয়া, কালকে পরশু দিন ধরে এই সমস্যাটা মানে একটু পরে পরে আসতেছে যে ইউ মে বি এ ভিকটিম সফটওয়্যার কন্টারফেটিং, মানে এটা মানে এটার কিসের ইয়া দিতেছে, এই সব প্রবলেমটা কিসের জন্য হইতেছে? উইন্ডোজটা আপডেট দিতে হবে, উইন্ডোজ আপডেট দিতে হবে। হ্যাঁ উইন্ডোজ আপডেট চাচ্ছে, আবার নতুন করে দিতে হবে, বেশি দিন হয় নাই তো উইন্ডোজ যে দিছি। হ্যালো, আপডেট দিতে হবে, আপডেট দিতে হবে। ও আচ্ছা, হ্যালো বলেন ভাইয়া, টর ব্রাউজারটা আমার পিসি তে ইনস্টল দিতে পারতেছি না, একটা সমস্যা দেখা যাচ্ছে। মানে উইন্ডোজ এর জন্যই কি মানে টর ব্রাউজারটা আছে না, টর ব্রাউজারটা আমার মানে পিসিতে উইন্ডোজ দিতে পারতেছি না, একটা মানে সমস্যা দেখাচ্ছে। এটা কি উইন্ডোজ এর জন্য সমস্যাটা হচ্ছে? সেটা দেখতে হবে যে কি কারণে হচ্ছে, ওটা তো আগে দেখতে হবে কেন হচ্ছে না। আপনি যান ইয়েতে, যান দেখি ব্রাউজারে যান। তো আমি আনতে হবে। আচ্ছা আপনি ওইটা, হ্যাঁ হ্যাঁ লেখেন google.com লেখেন। আপনি মাউস অ্যাপ্রুভ দিন আমার। উইন্ডোজ কি 7 না 10? উইন্ডোজ 7 ভাইয়া। আচ্ছা ভাইয়া আরেকটা কথা বলে, বলেন মানে স্যার তো বলছে যে মানে একটা সাইডে বারবার মানে অ্যাকাউন্ট লগইন করতে গেলে টেম্পোরারি ইমেল ব্যবহার করার জন্য, তো ওইগুলার তো পাসওয়ার্ড চাই ভাইয়া। এখন তো টেম্পোরারি ইমেলটাতে শুধু ইমেলটাই দেয়, পাসওয়ার্ড তো দেয় না, তো সেই ক্ষেত্রে কি করা? আপনি কি ইয়ার ইয়ার কথা বলতেছেন, ওই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং? ওই যে না না ভাইয়া, ওই যে লিংক বিল্ডিং এর কাজের জন্য আর কি ভাইয়া, আমি এখনো পোর্টফোলিওটা রেডি করতে পারিনি, আমার যে এত কঠিন লাগতেছে কাজটা। এমনি স্যারের কথা বুঝি, কিন্তু করতে গেলে আমি যে মনে হয় কিছুই পারি না। তাই প্রথম কষ্ট, প্রথম একটু কষ্ট হবে, একটু কষ্ট হবেই, আপনার ওইটা রেডি করলেই কাজ শেষ। আমি বলাতে আমি যেভাবে বলছি উনি কাজ বাজ করতে পারছে। হ্যাঁ ঠিক আছে, আমি ওনার সাথে আপনার কথা বলে দেবো, না আপনি ওনার কাছ থেকে হেল্প নিয়ে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে আমার যদি কেউ একটু হেল্প করতে পারে, আমার ফেসবুক মার্কেটিং এর কাজটা আমার করতে আমার একদিনও লাগবে না, কিন্তু এটার মধ্যে আসি আমি কি আর এই কাজের মধ্যে দর্শি, আমি আজকে কয়দিন ধরে মানে এখানে পড়ে রয়েছি, মানে কিছুই পারতেছি না, মনে হইতেছে এক জায়গার মধ্যে ঘুরতেছি। তাই এরকম ফার্স্ট টাইম হবে, ফার্স্ট টাইম হবে, এই এই ধকলটা একটু কাটিয়ে উঠতে পারলেই আপনার কাছে সব ইজি মনে হবে।
তো এত ভেঙে পড়ার কিছু নাই। আমি যখন এই লাইনে আসি তখন আমি জুম কি জিনিস চিনি না। আপনারা তো হয়তো জানেন, আপনারা তো চেনেন যে জুম কি জিনিস। আমি জুম কি জিনিস এটা জানতাম না ভাইয়া, আমিও তো জানি না। আমি তো এইখানে ভর্তি হয়ে আমি জুমের মধ্যে ক্লাস করছি। আমি তো প্রথম দিন ক্লাসে জয়েন হতে পারি নাই, সমস্যা দেখাচ্ছে। তারপরে আমি জামান স্যারের সাথে সরাসরি কথা বলছি, তো স্যার বলছে প্রথম দিন তো এই জন্য আপনি আবার ভালো করে চেক করে দেখেন, দেখবেন ঠিক হইতেছে। এর পরের দিন এরপরে মানে কানেক্ট হতে পারছি, মানে আমারও প্রবলেম হয়েছে, যে কোনো জিনিস প্রবলেম আমারও হয়েছে। শুরুতে একটু সমস্যা হবে কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। ভাইয়া উইন্ডোজ আপডেট বলতে কি বলতেছেন? উইন্ডোজটাকে আবার সেটআপ করতে হবে নাকি? আমি বুঝতেছি না ভাইয়া। সেটাই 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 উইন্ডোজ সেটআপ দিতে হবে। আপনার উইন্ডোজ কাজ করতেছে না? উইন্ডোজ কাজ করতেছে না তাই বলতেছে যে উইন্ডোজ আপডেট দেন। এখন তো গুগল ড্রাইভে ফাইল টাইম এগুলো আবার ওই মাই কম্পিউটার সেভ করে তারপরে দিতে হবে আর কি। কিছু কাজ টাজ পোর্টফোলিও আছে কি জানি, হতে পারে হতে পারে। কাজের তো এখনো কোনো খবর নাই, কোনো কাজ কাজে মানে ইমপ্রেশন ভাইয়া আছে কিন্তু ক্লিক নাই। কাজ প্রতিনিয়তই পাচ্ছে। আমার তো মানুষ রেসপন্স করে যে ভাইয়া কাজ পাইছি, কাজটা বুঝে দেন, কাজ পাইছি, কাজটা বুঝে দেন। মানুষ পাচ্ছে তো, যারা নতুন স্টুডেন্ট তারাই তো কাজ পাচ্ছে। এই যেমন একটু আগে ইয়া ভাই দেখালো কাজ, একটা মিনহাজুল ভাই এসিওর কাজ, গুগল টপ র্যাঙ্কিং, ওখানে কাজটা বলে দিলাম। তো কাজ পাচ্ছি, এটা ভেঙে পড়ার কিছু নাই, আপনিও পাবেন, একটু ওয়েট করেন। ইমপ্রেশন আছে ভালোই ভাইয়া, দৈনিক আপনার দৈনিক আসে, বাইরের রিকোয়েস্ট ভালোই আসে, কিন্তু আমি বেশি মানে দুইটার বেশি আমি সেন্ড করি না, মানে বাইরের রিকোয়েস্ট আর কি। আচ্ছা, যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দিয়ে দেন। আমি কালকে আপনাকে কল দিছিলাম এই সমস্যার জন্য, তারপরে দেখছি রিসিভ হয় না, তো আমি মনে করছি মনে ব্যস্ত আছে। আমি ঢাকা গেছিলাম, ঢাকা গেছিলাম এমনি পড়া শুরু ছিল, জ্বর ছিল, ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আসছি ওই জন্য, তারপরে আমি আর কল দিই না। আমি হয়তো বা ব্যস্ত আছে। কি অবস্থা? আচ্ছা ভাইয়া, হ্যালো, বলেন ভাইয়া। আপনি তো কাজ টাজ করেন, মানে আপনার যদি বেশি কাজের চাপ থাকে তাহলে ওই ফেসবুকে মার্কেটিং এর কাজ যদি বেশি আপনার কাছে থাকে তাহলে আমার এই দিয়ে আমি এমনিতে করে দিই। ফেসবুক মার্কেটিং কাজ করতে তো আমার লাগে আধা ঘন্টা সময়, আমি আপনাকে কি দেব? যদি এসইও এর কাজ পারতেন তাহলে দিয়ে দিতেন ভাইয়া। আমি তো আমার কইলাম না আজকে কই, আমি মনে হইতেছে আমি সমুদ্রের তলে ডুবে যাইতেছি, আমি কোনো কুল কিনারা পাইতেছি না। আমি এখন আর অন্য আর কোনো কাজ ধরবো না যতক্ষণ পর্যন্ত এটা আমি কমপ্লিট না করতে পারতেছি। আমি আর কোনো কাজই শিখবো না, আমার এইটা এখন এত কঠিন লাগতেছে, এখন আর কোনো কাজই দেখবো না এই কাজ। অবশ্যই অবশ্যই যেটাই ধরবেন ওটা আগে শেষ করবেন, শেষ করার পর তারপর আচ্ছা ভাইয়া আপনি ওই কাইন্ডলি ওনার নাম্বারটা দিয়েন, না হয় আমার নাম্বারটা বা আমার ইয়াটা আইডিটা ওনারে দিয়ে দিয়েন, আমি ওনার সাথে হয় যোগাযোগ করব এই কাজের বিষয়ে, ওনার সাথে কথা বলবো। দেখেন আপনি একটু নাম লিখে নেন, না বলেন যে আমার কথা বলেন, ঠিক আছে? নাম আচ্ছা ঠিক আছে, বলেন নাম বলেন। ফরাদ ভাই মানে আপনাকে একটু কাজটা দেখাই দিতে বলছে যে কিভাবে আপনি করছেন। নাম লেখেন হচ্ছে মৌরসি মৌরিন মিম,
মৌরুষি বানা দিলে হ্যাঁ মৌরুষি মৌরিন এত বড় নাম মৌরিন মিম 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 দাদা ওই মে মানুষে কাজ দেবে না মে মানুষে হ্যাঁ তারপরে ওটাই ওটাই ওটা ফেসবুকে সার্চ দেন দিয়ে হচ্ছে ওনারকে মেসেজ করে বলেন যে ফরাদ ভাই একটু আপনাকে হেল্প করতে বলছে যে আপনি এই যে লিংক বিল্ডিং এর কাজটা কিভাবে করছেন একটু আমাকে বলেন আচ্ছা ঠিক আছে ওকে আর আপনি মাউস উপর বলটা আবার দেন আচ্ছা আপনার নেট স্লো খুবই স্লো আমি যে ব্রাউজারে একটা ডাউনলোড করে দিছি ওইটা আপনি ইনস্টল করে দেন তাহলে হবে নেট স্লো এখন দেখাতে হচ্ছে ডাউনলোড হয় ঠিক আছে তারপর তো আবার ইনস্টল হয় না ভাইয়া ইনস্টল করার জন্য ইনস্টল কিভাবে করতে হয় একটু ইউটিউবে দেখেন ভিডিও দেখার পর ওটা করেন হ্যাঁ আপনার কম্পিউটারে নেট স্লো তার মানে আমার সময় লাগতেছে আর আচ্ছা ঠিক আছে দাদা কি অবস্থা আচ্ছা এই যে ফাহিম ভাই আপনি আছেন ফাহিম ভাই হ্যাঁ বলেন স্যার স্ক্রিন শেয়ার করব স্যার আমি নতুন স্টুডেন্ট স্যার আমি স্যার গতকালকে স্যার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করলাম স্যার একটু দেখ স্কিপ দেখতেন যদি স্যার আপনি কি সার্ভিস দিবেন মূলত আর্টিকেল রাইটার পারেন এটা জি স্যার আর্টিকেল রাইটার মানে স্যার ওই দিন স্যারের ক্লাসটা দেখলাম তারপর স্যার আগে থেকে কিছু লেখালেখি করছি স্যার এই যে মাউস আপ্রুভ দিন মাউস জি স্যার স্যার
স্যার একটা সমস্যা হয়েছে, আমি স্যার যখন স্যার এই যে অ্যাকাউন্টটা তৈরি করতে গেছি, আমি সরাসরি ওই ইমেল অ্যাড্রেসটা দেওয়াতে সরাসরি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, আমার থেকে আর পাসওয়ার্ড চাই নাই স্যার। কি বলেন, পাসওয়ার্ড ছাড়া কেমনে ইমেল পাসওয়ার্ড মানে দিয়ে তো আপনাকে লগইন করতে হবে। আমি আমি জাস্ট ওই যে আমার ইমেল অ্যাকাউন্টটা মানে কম্পিউটার সেট করা ছিল, দেন বললো যে ওপেন উইথ গুগল, আমি গুগলে ক্লিক করলাম। না না, আপনি ওপেন উইথ গুগল দিয়ে করলে তো আপনার পাসওয়ার্ড ছাড়াই হবে, গুগল দিয়ে হবে, কিন্তু গুগল দিয়ে তো ওটা নিয়ম না। আপনি গুগল দিয়ে করছেন বিধায় পাসওয়ার্ড ছাড়াই চলে গেছে, ঠিক আছে, কিন্তু গুগল দিয়ে করার তো নিয়ম না, ওটা করা যাবে না। এখন স্যার কি করে ফাইবার অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট একটা জিমেইল থাকবে, নির্দিষ্ট একটা পাসওয়ার্ড থাকবে, এটা দিয়ে আপনি লগইন লগ আউট করবেন। এন্ড স্যার ওই ইমেল মানে যে ইমেলটা দিয়ে করছি ওইটা ওইটার আন্ডারে কিছু করা যাবে না, মানে পাসওয়ার্ডটা সেট করা যাবে না। এখন আপনি এটা ইয়া করেন, আপনি সেটিং এ যে সেটিং এ যে আপনি তাহলে পাসওয়ার্ড দেয় আছে মানে কি, এটা 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 কি পাসওয়ার্ড আপনার জানা? না স্যার এটা আমার জানা না। এটা কি গুগল থেকে এটা কি সরাসরি আপনি দিয়ে দিবেন? জি স্যার মনে হয় যে আমি স্যার ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওরা ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট দিয়ে দিছে। আর আপনার কোন নম্বরে আপনার আপনার যে নামে সরি যে নম্বরে ইয়েটা করা আছে ওই নম্বরে কি আপনার কাছে চালু আছে? জি স্যার চালু আছে স্যার। তো এখানে একটা মেসেজ আসবে আজকে কোটটা বলো। জি স্যার চার ডিজিটের একটা কোড দাও স্যার। 9105 9105 আচ্ছা মনে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড নিবাদে পাঁচ আছে তিন পাঁচ পাঁচ পাসওয়ার্ডটা আমার মনে হচ্ছে ওইটাই হবে। হ্যাঁ আমি অর্ধেকটা লিখছি, বাকি অর্ধেকটা লিখতে পারি নাই। আচ্ছা পাসওয়ার্ড যদি আমাদের সেভ আছে ওটা অটো ইয়ে আসবে। এখানে তো পাসওয়ার্ডটা শো হচ্ছে না। দেন আপনি ইমেল দেন। কন্টিনিউ তো দিব স্যার, আপনি দেন সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, এখানে পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি এটাই আগে বলি। এটা এখান থেকে পাসওয়ার্ডটা দেখি পাওয়ার এখানে ইমেল দেন, ইয়েটা নাকি এই যে 714 নাকি? স্যার জি স্যার সেভ করে দেন।
এখন দেখেন আপনার ইয়াতে একটা মেইলে একটা ইয়া যাবে নাকি দেখেন স্যার পাশে আছে স্যার স্যার পাশে ওই পাশের মেইলটাই স্যার ওই যে ড্যাশবোর্ডের স্যার এই মেইলটাতে স্যার এই স্যার এটা স্যার আসছে স্যার ঠিক না জান এখানে ক্লিক দেন আর দেন হ্যাঁ দেন হ্যাঁ দেন এখানে আপনার পাসওয়ার্ড দেন যেটা আপনার যেটা চলবে অবশ্যই পাসওয়ার্ড লিখে রাখেন জি স্যার লেটার নাম্বার ক্যাপিটাল লেটার স্মল লেটার সবগুলো মিক্স করে দেন জি স্যার কনফার্ম চেঞ্জ দিব স্যার হুম চেঞ্জ দাও পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ হয়ে গেছে এটা এটা মনে রাখেন এখন সেভ দেন এই যে আপডেট পাসওয়ার্ডটা এখানে সেভ দেন জি স্যার মাউস দেন আর বাকি সব আপনার ঠিক আছে আমরা শুধু একটাই সমস্যা হলো যে স্কিলের জায়গায় আপনার এলোমেলো করা আছে ওটা একটু সাজাই দেন স্যার ওই স্যার ইউজার নেমটা স্যার ইউজার নেমটা তো এখানে দেখলাম স্যার মানে ইউজার নেমটা সেট করি নাই স্যার এটা একটু বুঝলাম না ইউজার নেম স্যার ওইখানে ওই যে সেটিংস এ যখন গেছিলেন স্যার তখন তো দেখলাম ইউজার নেম নো সেট ইউজার নেম দেওয়া আপনি একটু আরেকটু কষ্ট করে সেটিংস এ যান না না ইউজার নেম তো আপনার সিলেক্ট হয়ে গেছে ইউজার নেম তো এই যে এটাই স্যার সিদ্দিক খাইম জি স্যার জি স্যার ইউজার নেম আর চেঞ্জ হবে না ইউজার নেম একটাই আচ্ছা ঠিক আছে স্যার এই যে নিচে শুধু আপনার এই যে স্কিলগুলো আপনি একটু ঠিক করে নিন এই যে টপ 5টা স্কিল দিবেন উপরে ওই যেমন এসইও ফেসবুক মার্কেটিং আছে ইউটিউব মার্কেটিং এই যে লিংক বিল্ডিং গুগল টপ র‍্যাঙ্কিং এগুলো থাকবে উপরে আর নিচে থাকবে হলো গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং প্রোডাক্ট লিস্টিং আর্টিকেল রাইটিং এসব থাকবে নিচে এইটা একটু সাজানো না বাকি সব আপনার ঠিক আছে এখন গিগ করব তো স্যার এই গিগ টেস্টটা স্যার একটু যদি গিগ টেস্টটা সম্পর্কে একটু বলতেন স্যার আমি স্যার রেডি হয়ে গেছি মানে আজকে ইনশাআল্লাহ গিগ তৈরি করে ফেলবো ফেসবুক মার্কেটিং এর হ্যাঁ তো স্যার এই যে গিগ টেস্ট সম্পর্কে বা গিগ টেস্টটা যদি কিছু বলতে স্যার মানে গিগ বললাম না আপনাকে গিগ টেস্ট বলতে যে গিগ নতুন গিগ তৈরি করলে নাকি স্যার একটা ইংলিশ টেস্ট দেয়া লাগে স্যার না না ইংলিশ টেস্ট যদি চায় তাহলে পাবলিশ করার সময় যদি চায় তাহলে ও পাবলিশ করার সময় আচ্ছা ঠিক আছে স্যার তাহলে ছবিটা একটু কম জুম করবেন ছবিটা এক্স ইয়া হয়ে গেছে হ্যাঁ বেশি জুম হয়ে গেছে আপনি বুঝতে পারছেন ছবিটা কি হয়েছে মানে বেশি বড় হয়ে গেছে বড় হয়ে গেছে চুল মাথা কেটে গেছে হ্যাঁ আর বাঁকা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে স্যার এমনি স্যার সবকিছু তো ঠিক আছে না স্যার ঠিক আছে ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে স্যার গ্রিক তৈরি করে তারপরে যদি টেস্ট চায় তাহলে দিব না হলে দরকার নেই গ্রিক পাবলিশ করে দিব হ্যাঁ জি স্যার আপনি তো রাইটার বানান ভুল রে ভাই রাইটার এর মানে ভুল না ডব্লিউ ডব্লিউ আর ডাবল টি এর কথা না স্যার আচ্ছা স্যার দেখি স্যার দেখে কানেকশন করি আদা দাদা কেমন আছেন আদা দাদা আদা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা কথা শুনতে পাচ্ছি না আমি তো কথা বলেই যাচ্ছি তখন থেকে আমি তো শুনতেছি বলছি সাউন্ড কম আসছে সাউন্ড কম আসছে স্যার আমি কি তাহলে অফ করে দিব স্যার হ্যাঁ আপনি অফ করে দেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার হ্যালো ঠিক আছে সাউন্ড এখন ঠিক আছে এখন মোটামুটি চলে আচ্ছা আপনি একটা আমাকে কোশ্চেন করেছিলেন ওই যে আমি যে যেদিন আমি ঢাকা চলে আসি হ্যাঁ 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 আমার প্রোফাইল পিকচার সম্পর্কে তাই না ফাইবার প্রোফাইল পিকচার হ্যাঁ হ্যাঁ ওরা ফাইবার প্রোফাইল পিকচারটা রিমুভ করে দিয়েছে কারণ ওদের কাছে সন্দেহ হয়েছে যে পিকচারটা অরিজিনাল না ও আপনি আবার একটা মোবাইল দিয়ে একটা মোবাইল থেকে ছবি তুলে আবার অপ করে দিন ও আচ্ছা আর কিছু দাদা
না আপাতত আর কিছু না, ওই ওইটা তো আপনাকে বলেছিলাম ওই দিনকেই। ও আর একটু দেখবেন নাকি, বলছি একটু গিগটা দেখবেন নাকি। হ্যাঁ এমনি সরাসরি চেঞ্জ তো করা যাবে। আচ্ছা ঠিক আছে। আপনাকে বললাম হচ্ছে বাংলা লিখে বাংলা দিয়ে সার্চ করতে, আপনাকে বললাম না যে বাংলা লেখেন। এভাবে পাওয়া যাবে না, এইভাবে আসবে কিন্তু মানে হয়তো নিচে পাবেন এরকম খোঁজা লাগবে, আর বাংলা দিলে সে তাড়াতাড়ি আসছে। আচ্ছা আমি আপনার ওনার হচ্ছে ফেসবুকের লিংকটা আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। বলছি যে ওই ফাইবারে ঢুকলে কি প্রত্যেকবারই আমাকে লগ আউট করে বের হইতে হবে? না লগ আউট বের হবে না, না বের হবে ওই করবেন না, কারণ লগ আউট করে বারবার বের হলে তো একটা প্রবলেম থেকে যায় আমার মনে হয়। না না আপনি লগ আউট করবেন কেন, লগ আউট করার দরকার নেই। আপনি একবার লগ মানে আপনি লগইন করছেন না? হ্যাঁ একবার লগইন করছি। পাসওয়ার্ডটা তো সেভ করে রাখছেন? অটো পাসওয়ার্ড সেভ করে রাখছি। হ্যাঁ সেভ করে, তারপর আপনি ফাইবার গেলে তো আপনার অটো নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনার তো আর বারবার ইয়ে করতে হবে। সেইটাই আমি ওইটাই ওইটাই জানার জন্য স্যার আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমরা বারবার আমরা ইয়ে করি, তোমার লগইন করি লগ আউট করি করি না, তো যখন নতুন কোনো আইডি ইউজ করতে যাই তখন লগ আউট করে ওই আইডিটা ইউজ করি, তাই না? লগইন করে ইউজ করি তো সেম এটাই, এটা ওদের আপনি লগ আউট করার দরকার নেই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন, স্ক্রিনশট দিয়ে পোস্ট দেন। হুম
জি বলেন, শুনতেছি।
হ্যালো জি বলেন সাপোর্টিং স্যার আছে হ্যাঁ বলেন একটু আমার এটা দেখে দেন একটা কাজ কইছি কথা শোনা যাচ্ছে না ভাই মাইকে ঠিক করে মাইক ঠিক করেন বললাম আজকে কালকে রাতে একটা কাজ পাইছি একটু দেখে দেন হ্যালো স্ক্রিন শেয়ার দেন কি কাজ এই ए गोल्ड टॉप रैंकिंग पाइसेंस सर हां देखते পাচ্ছি স্যার একটু মাউসের প্রোফাইল নে একটু দেখে একটু বুঝিয়ে দেন ভালো করে বুঝতে পারতেছি না স্যার এই যে ফাইলটা দিছে এটা বুঝতে পারতেছি না কি দিছে এই স্ক্রিনশট দিছে এটা কোনো ফাইল না আপনার কিওয়ার্ড দিছে বায়ার না কিওয়ার্ড দেয় নাই তারপরে ওই ই লিংকও দেয় নাই আপনার ওয়েবসাইটে আপনার ওকে আপ ওর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের আপনাকে অ্যাক্সেস দেয়নি ওয়েবসাইটের লিংক দিছে দেখাই ওই লিংকটা লিংক দিয়ে কাজ হবে না ভাই লিংক এখন দেখতে দিছে আপনি ওয়েবসাইটের ওয়েবসাইটের অ্যাক্সেস নিবেন ও আপনার কাজ হলো শুনে না আপনার কাজ হলো এখন যেটা প্রাথমিক কাজ সেটা বলি আগে ওর হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস নাও ঠিক আছে অ্যাডমিন অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস নেবেন দেন তারপর হচ্ছে কিওয়ার্ড ও বলবেন যে কিওয়ার্ড এই নিসেশন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এটা কিওয়ার্ড তো ইউআরএল কারেন্ট লিংক প্রমিস এটা কে বলছে ও হ্যাঁ স্যার বলছো মানে বায়ার বলছে এটা কি রে ভাই এই 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 বায়ার তো আরো জনকে কাজ দিয়েছে টপ র‍্যাঙ্কিং এর ও তোমাকে একটু আগে দেখাইলো এই বায়ারই এই বায়ারই তো হ্যাঁ আমাকে ও দিছে কালকে রাতে আচ্ছা আচ্ছা ভেরি ইন্টারেস্টিং কাহিনী আচ্ছা বায়ারের সাইডে দাম দেখি সাইডটা দাম দেখি দেখি সেম সাইড নাকি ও মানে এই তার এটা স্থাপন লাগবো হ্যাঁ হ্যালো ভাই বায়ার কিন্তু খুবই ঝামেলা বাধে ভাই বুঝছেন এই ভাইয়ার না এই দেখেন এই কি বলছে এই বলছে ইউটিউব ফেল টু র‍্যাঙ্ক আপনি যদি র‍্যাঙ্কে ফেল করেন উই উইল ক্যান্সেল অর্ডার ও আগে বলছে রিফান্ড নেবে আগে বলছে অর্ডার ডিউরেশন 30 থেকে 60 ডেজ এর মধ্যে ইয়ে করতে হবে কাজটা ক্লিয়ার করতে হবে আপনাকে সব সবকিছু লিখে নিছে দেখেন ও আপনার কাস্টমার সবকিছু লিখে নিছে
ভাইয়ের কিন্তু মানে দেখেন এর আবার নাম দেখেন হচ্ছে ওর ফাইবারের নাম হচ্ছে ফাইন্ড এসইও এক্সপার্টস। ও হচ্ছে এসইও এর কাজ নেয়, লোকের কাছ থেকে এসইও এর কাজ নেয়, আপনাদের আমাদের মতো সেলারের দ্বারা করে নেয়, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। তো এই সেম বায়ারে কাজ দিয়েছে আরেকজন করে, ফার্স্ট টাইম আমি যখন সাপোর্টে আসি ও কাজটা দিছে, ও বুঝে নিল। তো ওর নাম নামটা দেখলাম আর আপনার নাম, ওর নাম সেম। তাই হোক, এখন কথা হচ্ছে আপনি ওর ওয়েবসাইটে ইয়েতে জানতে দেখি, লিঙ্কে জানতে দেখি দেখাই। আর ওকে তো অ্যাক্সেস দেয়নি, আপনারা অ্যাক্সেস, আপনারা গুগল টপিং এর কাজ করবেন, আপনারা অ্যাক্সেস নেবেন না, কিওয়ার্ড নেবেন না? হ্যাঁ বলছিলাম এটা এই ইয়া তো এই লিঙ্ক তো ওকে দিছে, এটা ওকে দিছে নেড়া ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ ওই সিলেক্ট ওই লিঙ্কটাই দিছে। এখন একটু আপনি মেসেজে লিখে দেন তাহলে, আমি তো বুঝতে পারতাছি না। আপনি ওর কাছে কিওয়ার্ড চাবেন, এটা আমি লিখে দেব, মানে বুঝতে পারতাছি না যে কি। আপনি লেখেন যে প্লিজ স্যার গিভ মি ইওর মেইন কিওয়ার্ড এন্ড ইওর ওয়েবসাইট অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস, বাস হয়ে গেল। একটু স্যার আপনি একটু লিখে দেন, মাউস ছেড়ে দেন। আরেকটা কি জানি বললেন, তিনটা ওই যে আমি লিখে দিছি, ওয়েবসাইট অ্যাক্সেস আর কিওয়ার্ড কথা লিখে দিছি স্যার। এখন এই দুইটা হলে তো কাজ করতে পারবো তাই না? হ্যাঁ দুইটা তো লাগবে, দুইটা তো লাগবে। ওই অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া আপনি কিভাবে কাজ করবেন ওয়েবসাইট? আর হচ্ছে আপনি হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে ও সাইটে অডিট করেন, অডিট করতে তো আর অ্যাক্সেস লাগবে না, আপনি সেটা অডিট করেন স্যার। এটা কিভাবে করবো? সাইটে ঢুকতে হবে, আপনি সাইট অডিট করার জন্য অনেক টুলস আছে। হ্যাঁ যে ইউটিউবে দেখেন যে হাউ টু ওয়েবসাইট অডিট, এটা লিখে দেখেন ইউটিউবে অনেক ভিডিও পাবে। হ্যাঁ ওখান থেকে একটা ভিডিও দেখে সাইটটি অডিট করতে হয়, কী কী সাইট কী কী করা লাগে ওখান থেকে করে সাইটে অডিট করে ওকে রিপোর্টার দেন, তাহলে বায়ার বুঝবে যে আপনি ওই সাইটের জন্য কাজ করতেছেন, আপনি একজন এসইও এক্সপার্ট। সেটা হচ্ছে এটাতেই বোঝা যায়, ওর এসইও অডিটে বোঝা যায় যে আপনি কতটুকু এসইও কাজ জানেন, ওরা দেখে ও বুঝবে যে আপনি এসইও পারেন কিনা। কারণ এসইওর ক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কিং করার ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে সাইটে অডিট করা, তো সাইটে কোথায় কী সমস্যা আছে সেটা দেখা, মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, ডেস্কটপ ফ্রেন্ডলি আছে কিনা, ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে ভাই, আর তারপর যদি কোনো সমস্যা হয় কালকে সাপোর্টে আমি এই সময় থাকবো, কালকে আসবো। How to আপনি শুধু লেখেন এসইও অডিট বাংলা টিউটোরিয়াল, আপনি ওটা কি হাউ টু কিছু লেখা লাগবে না, লেখেন যে এসইও অডিট বাংলা টিউটোরিয়াল। ই ডেট
এসইও অডিট এইউডিআইটি এখানে এসইও লেখেন স্পেস এইউ এইউ ডিআইটি ডিআইটি ওই চলে আসছে ওই যে চলে আসছে নিচে দেখেন নিচে দেখেন এসইও অডিট পার টোটাল 2020 হ্যাঁ ওই দেখে কিভাবে এসইও অডিট করতে হয় সেটা দেখে দেন ওটা পরে বাইরে প্রোভাইড করা স্যার থ্যাংক ইউ তারপর কাস্টমার স্যারকে দেখেন পরে বাকি স্যার যখন সময় পান আচ্ছা আচ্ছা আমাকে মিট করে দেন স্যার করেন কথা না বলুন আচ্ছা মিট মিটের একটা দেওয়ার পরে সেভ করে দিচ্ছেন আচ্ছা এই যে রুবেল হোসেন আপনি কে আছেন রুবেল হোসেন স্যার আমার নাম রায়হান স্যার কিন্তু ফেসবুক আইডি রুবেল স্যার আচ্ছা আপনি স্ক্রিনশট দিন আমার হ্যালো আমার জোরে কথা বলা নিষেধ তো আমি এর জন্য স্লো কথা বলতেছি কারো যদি বুঝতে সমস্যা হয় বলবেন আর এখানে গিগ এই যে মেটা ডেটা আমি এই যে টার্গেট অডিয়েন্স আর বলছিল ওখানে তো বিউটি ফ্যাশন এন্ড রিয়েল এস্টেট স্যার সিলেক্ট করতে আপনি উপরে দেন ভাই উপরে দেন কিছু মাউস আপলোড দিন মাউস আপলোড দিন আপলোড কিভাবে করব এটা আপনার কাছে মাউস আপলোড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না আমি নতুন তো এর আগে কখনো এভাবে শেয়ার করি নাই কিন্তু স্ক্রিন আপনি স্ক্রিন শেয়ার দিবেন আপনি এটা জান আপনার ফাইবারে যান মাইন্ড ইফ ইট মোশন টু ইওর নিচে আসেন আচ্ছা নিচে আসেন ওটা দেন ইয়ে দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিবেন না ওটা দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ উপরে উপরে পাবেন উপরে পাবেন উপরে পাবেন উপরে পাবেন সেটা আমি সে জানা আছে সার্ভিস ট্যাগ দেন হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস ট্যাগ এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট স্যার কোন থেকে স্যার কিছু সিলেক্ট করব ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডইন সিলেক্ট করব ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্যার ইউটিউব লাগবে না লিংকডইন লিংকডইন তাহলে এই হ্যাশট্যাগগুলো চেঞ্জ করতে হবে নাকি স্যার হ্যাশট্যাগ টয়লেট মার্কেটিং না হ্যাশট্যাগ চেঞ্জ করতে হবে না সেভ দ্যাট হয়ে গেছে এখন প্রাইসিংটা ইয়ে করেন কাজ করেন তো এমনি তো অটোমেটিক যাওয়ার কথা স্যার এখানে ও একটু প্রবলেম হচ্ছে মাইনেটের এটা কি নতুন ভাবে ইয়ে করতেছে নাকি স্যার না ওই যে থ্রি প্যাকেজ হ্যাঁ এখন 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 কাজ করে তো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি কোনো প্রবলেমে পড়লাম না আমি Thank you.
হ্যাঁ মোবারক হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওই যে কালকে বলছিলাম স্যার, রেসপন্স টাইমটা নিয়ে একটু সমস্যা হয়েছে স্যার। কালকে সকালে 1 আওয়ার ছিল, কিন্তু দুপুরে দেখছি মোর দেন উইক হয়ে গিয়েছে। আমি আপনাকে বলেছিলাম যে আছে 2-3 দিনের সাথে মানে ইয়া করেন, মানে কনভারসেশন করেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, 5টা বায়ারের সাথে মানে কথা দিয়ে, কিন্তু ওনারা অ্যাক্টিভ সেমন থাকে না স্যার, এসএমএস ও সেমন রিপ্লাই ইয়ে করে না। ওই জন্য কালকে বললাম যে স্যার কিভাবে এটা ইয়ে করব। আপনি কি হয় বলতে, বায়ারের সাথে যে কনভারসেশন করা যায় তা না তো, আপনি আপনার মতো আরো যে ভাই আছে, মানে আপনার মতো যে ভাইরা আছে সেলার, হ্যাঁ জি স্যার, আপনি ওদের সাথে কনভারসেশন করতে পারেন, সমস্যা না স্যার। স্যার বলছিলাম স্যার, এই ভাইদের সাথে মানে কিভাবে ওই ইয়েটা নেব, ওনাদের ফাইবার লিংকটা যদি 4-5 জনের পাতাম দেখা যাচ্ছে তাদের সাথে একটু কথা বলতাম। আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যাদের যে ভাইরা আপনার সাথে পরিচয়, যা আপনি ইয়েতে আসবেন হচ্ছে সাপোর্ট, যারা আমাদের ক্লাস শেষে সাপোর্ট হয় না, দেখবেন রাত 12টার সময় অনেকে গ্রুপে ডিসকাস করে। হ্যাঁ জি, তো তখন আপনি আসবেন, আসি বলবেন যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, এটা আমাদের সবারই সমস্যা হয়, তো আমারও হয়েছে, তো আমরা আপনার নামটা লিখে যদি কেউ সার্চ দেয়, এই যে মোবারক 2595 তাই না? জি স্যার। এই নামটা লিখে যদি কেউ ফাইবারে সার্চ দেয় আপনাকে পাবে। হ্যাঁ জি স্যার। তাহলে আপনাকে একটা মেসেজ দিলো, আপনি মেসেজ রিপ্লাই দিলেন, 2-4টা কথা বলে, 8-10টা কথা বলে, এভাবে কথা বলে ওর সাথে মানে শেষ করলেন, পরে আরেকজনের সাথে কথা বললেন, এভাবে করলে রেসপন্স টাইম ঠিক হবে। এনার টেনশনের কিছু নাই, আপনি আজকে রাতে আসেন গ্রুপে, রাতে আসেন ওদেরকে বললে বিষয়টা ওরা বুঝবে। হ্যাঁ আচ্ছা স্যার। দেখেন খালেদ মাহমুদ একজন ফ্রি স্টুডেন্ট, আমাদের স্যারের ফ্রি স্টুডেন্ট, ফ্রি ভিডিও দেখে কাজ পাইছে, তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। মোহাম্মদ মহিউদ্দিন ভাই বলেন, মোহাম্মদ মহিউদ্দিন ভাই আনমিউট করে কথা বলেন। কি ব্যাপার হারুন সর্দার, কি অবস্থা আপনার? ক্লাসিফাইড কি দিতে পেরেছেন?
আচ্ছা ইউসুফ আলী, ইউসুফ আলী ভাই আপনি কি আছেন? ইউসুফ আলী, আচ্ছা ইউসুফ আলী ভাই নাই। তারপর হচ্ছে মহিউদ্দিন ভাই আপনি আছেন? মহিউদ্দিন ভাই, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমার আপনি কথা বলার সাথে সাথে আমার নেট চলে গেছিল, মানে কারেন্ট চলে গেছে। কত আপনার সাথে সবসময় দূরত্বটা আমার বেশি থাকে, বুঝলাম না স্যার, বললাম আপনার সাথে দূরত্বটা আমার সবসময় বেশি থাকে। এটা কি অবস্থা ভাই? ভালো, কিন্তু ভাই আমি ঘুরতে এসেছি স্যার, আমি এখন আমি ক্লাস করতেছি, মানে এই যে আমি সাপোর্ট নেওয়ার জন্য একটা কোশ্চেন করছি, মানে করছি ভালো বলতে ভাই জ্বর গেল বুঝছেন কিছুদিন, বেশ কিছুদিন, তাই এখন মোটামুটি সুস্থ। মনে করেন তাহলে আমি বলতে পারি স্যার? অবশ্যই 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 স্যার, যেহেতু জ্বর আছে না, তাহলে একটু করে আদা খাবেন আর কাঁচা পিস খাবেন ভাতের সাথে, না এখন সুস্থ, আর ঝাল খাবেন মানে কাঁচা মরিচ, শুকনো মরিচ না, কিন্তু মানে এটা যে বর্তমানে যে ভাইরাসটা আসলে আল্লাহ জানে এটা কি, কিন্তু এই জিনিসটা হলো একবার মারাত্মক একটা জিনিস, মানে যাদের জ্বর আসে মানে শরীরে কোনো শক্তি থাকে না, একবার ব্যথা হয়ে যায়। আসলে দোয়া করি স্যার সবাই সুস্থ থাকেন। আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি স্যার, যে আর্টিকেল সেটে যে আমরা যে ই করব, মানে অ্যাকাউন্ট তৈরি করব, আমি একটা তৈরি করছি, এখন আর্টিকেল সেট কি আরো করতে হইব? আর্টিকেল সেট ওটা কি হচ্ছে, ব্যাকলিংকের জন্য? জি স্যার, মানে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য, তারপর লিংক বিল্ডিং এর জন্য স্যার, এই লিংক আমার ক্লাস করা। হ্যাঁ, শুধু তো আর্টিকেল সাইটে করবেন না, আরো হচ্ছে ক্লাসিফাইড সাইটে, তারপর হচ্ছে ব্লগ সাইট, তারপর ফরাম সাইট। হ্যাঁ জি স্যার, ফরাম সাইট মানে আমি বলতেছি কি, যে মানে আর্টিকেল সাইটে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করছি অলরেডি না, তাহলে কি আর্টিকেল সাইটে কি আরো করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দুই চারটা, আরো 8-10টা করেন, তারপর হচ্ছে প্রোফাইল সাইটে ইয়ে করেন স্যার। আমি এটা মানে পাইতেছি না, মানে এই কারণে আমি এই কোশ্চেনটা করছি, মানে মানে পোস্ট করছি একটা। ও মানে আপনি ইডিয়াতে লেখেন না, আপনি গুগলে লেখেন যে মানে ব্লগ কমেন্টিং সাইট লিস্ট চলে আসবে। এখন একটা অ্যাকাউন্ট তৈরি করছে না, আমি আরো করে চাইতেছি। পারবেন পারবেন, লেখেন এই যে গুগল, এই যে তোমার নিচে লেখেন, নিচে সার্চ গুগল অর টাইপ এইবার, হ্যাঁ এখানে লেখেন যে ব্লগ কমেন্টিং সাইট লিস্ট। ব্লগ না স্যার, আমি মাস এপ্রিল বলতে আপনি লেখেন ফোন থেকে, না লেখেন আপনি লেখেন সমস্যা নেই, আমি বলতেছি আমি লেখেন। স্যার নামটা প্লিজ বলেন স্যার। হ্যাঁ লেখেন যে ফ্রি মানে হচ্ছে ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, লেখেন ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, BLOG, ডি BLOG, BL না না BB, ব্লগ ব্লগ BLOG, BLOG হ্যাঁ, কমেন্টিং COMM COMM সাইড লিস্ট।
আরো কিছু লাগতে হবে না না দেন স্যার নিছে আসেন এই দেখেন 100 প্লাস হাই দিয়ে ফ্রি ব্লো কয়েন ইনসাইড লিস্ট নিছে দেখেন 500 প্লাস এইভাবে থেকে গ্যালারিতে সাইডগুলো বের করতে হবে খুঁজে খুঁজে হ্যাঁ আর ওই যে লেখেন যে ফ্রম পোস্টিং সাইড লিস্ট চলে আসবে প্রোফাইল ব্যাকিং সাইড লিস্ট চলে আসবে ঠিক আছে তাহলে স্যার এভাবে তাহলে মানে প্রত্যেকটা সাইডে মানে 10টা 10টা করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে হ্যাঁ 10টা 10টা করে ইয়া দিয়ে করুন স্যার এখন বাইরে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চাই স্যার হ্যাঁ বলেন ভালো কিন্তু আমি বলতেছিল দেন কিভাবে এখন কি করা যায় মানে কিভাবে বাইরে রিকোয়েস্ট মানে কিভাবে দ্রুত কাজ পাওয়া যায় একটা সিক্রেট দিলে ভালো হয় সিক্রেট বিষয় হচ্ছে বাইরে রিকোয়েস্ট সেন্ড করতে করবেন হচ্ছে একটা দুইটা পর একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা এরকম রাতে করবেন বাইরে রিকোয়েস্ট সেন্ড ঠিক আছে এটাই হলো বাইরে রিকোয়েস্টের সিক্রেট টিপস এটাই কাজ পাওয়ার চান্স বেড়ে যায় ওই সময় সেলার সংখ্যা খুব কম থাকে আমাদের তো বাংলাদেশ পাকিস্তান ভারত হইতে ছিলাম আর তো বাইরে কান্ট্রিতে আমার একটা নাই তাই না তো এরা তো মানে বাওয়ার মানে বাউডার এবং সরি একটা দুইটার তিনটার মধ্যে ম্যাক্সিমাম সবাই জেগে থাকে না তো ওই সময় ট্রাই করবেন বাইরে কিছু রিকোয়েস্ট করার জন্য আর বাইরে রিকোয়েস্ট গুলো একটু ডিটেইলসে লিখবেন হ্যাঁ ও সার্ভিসের উপর ডিটেইলসে লিখবেন আশা রাখি হয়ে যাবে অবশ্যই আচ্ছা মইনুল ইসলাম জয় আপনি কে আছেন মইনুল ইসলাম জয় আচ্ছা ইনশা মত নাই তারপর হচ্ছে ডাটা এন্ট্রি সম্পর্কে কোশ্চেন সুব্রত তপন আপনি কে আছেন আসি স্যার হ্যাঁ বলেন দাদা প্রবলেম হলো আছে কি অবস্থা কেমন আছেন এন্ট্রি সঙ্গে কি কোনো স্যাম্পল দেওয়া লাগবে স্যাম্পল বলতে হ্যাঁ ওই যে ডাটা এন্ট্রি যে ইয়াটা আছে না আপনার গিগটা আছে গিগের সঙ্গে কি কোনো স্যাম্পল দেওয়া লাগবে ডাটা এন্ট্রি কাজে তো তেমন আমাদের স্যাম্পল আমি তো ডাটা এন্ট্রি কাজ করি না আমার তো জানার মতে তো স্যাম্পল দেওয়ার মতই কোনো ইয়া আছে মানে যেমন ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের কাজের ওয়ার্কশিট থাকে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য থাকে ডাটা এন্ট্রির জন্য কি থাকে আমি তো এটা বলতে সঠিক না আমি জানি না না এটা আমার তো মনে হয় যে নাই তাই না হ্যাঁ আমার তো তাই মনে হয় কারণ ডাটা এন্ট্রি কাজ তো আমরা বাইরে আসলে ডাটা এখন দেখেন ও আসলে কোন কাজটা আপনার যদি থাকার কথা ভাই এটা তো আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না ডাটা এন্ট্রি আপনার ও না ডাটা এন্ট্রি আছে থাকার কথা থাকবে তো আমার মনে হয় তো ওই স্যারের তো প্রত্যেকটা ভিডিওতে দেখলাম কোনোটাই তো আমি এরকম কিছু পাইলাম না তার জন্য তো আমি কনফিউশনে পড়ে গেছি তারপরে বিষয়টা স্যারকে জানাই হ্যাঁ আমি সার্ভিস দেই না বুঝছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ মনুল ইসলাম জয় আপনি কি আছেন তারপর হচ্ছে ইউসুফ আলী
ইউসুফ আলী ভাই আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। বলেন স্যার, আমি ক্লাসিফাইড গিগের একটা ওই ক্লাসিফাইড পোস্টিং এর একটা গিগ তৈরি করছি, একটু দেখবেন। যান বিয়ে দিতে যান। দেখতে পারতেছেন? I will do 50 classified ads. I authority sites in USA. নিচে আসুন। এটা কি, এটা এটা গিগির ব্যানার? এটা এটা এখনো কিছু, এটা কিছু করে না, এটা ইংলিশ টেস্ট আসছে তো, যার কারণে ব্যানার এখন পর্যন্ত ঠিক করিনি। তাই আচ্ছা, এমনি ডেসক্রিপশন এত কম কেন? ডেসক্রিপশন হয়নি ভাই, ডেসক্রিপশন হয়নি। এ এত ডেসক্রিপশনের মাঝে এত গ্যাপ কেন? এই যে অনেক বড় একটা স্পেস, ডেসক্রিপশন হয়নি। ডেসক্রিপশন অবশ্যই কমাই দিবেন, আর আছে আরো 2 থেকে 4 লাইন লিখবেন। আপনি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটে, আপনার অনেক সাইটে অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ জি, এই কথাটা তুলে ধরবেন। কারণ আছে ক্লাসিফাইড সাইটে বায়াররা অনেক সময় এই যে ইয়া সাইট, আপনার কাজের স্যাম্পল চাই হচ্ছে, আপনাদের সাইট রেডি করা আছে, লিখছে তো, হ্যাঁ লিখছে তো ওটা। আচ্ছা, এই যে আই হ্যাভ এ হাগ লিস্ট, হিউজ হিউজ ভাই, ওটা হিউজ জি, ওটা হিউজ হিউজ। আচ্ছা আপনি এটা কই থেকে, এটা কি গুগল ট্রান্সলেট করে লিখছেন? জি, গুগল ক্লাসিফাইড, গুগল ট্রান্সলেট করে কি ডেসক্রিপশনে লিখতে বলছে স্যার? এই যে আপনি লিখছেন আই হ্যাভ এ হিউজ লিস্ট অফ কি ক্যাটে ও ক্যাটাগরি সাইজ, আমার ভাই এটা এটা কি আপনার আপনার কি মনে হয় এটা কি ঠিক? এই যে এটা লেখা লিখছেন, এটা কি ঠিক? কি বলতাম আপনি আমার তো বুঝতেছেন? আমি যে বলছি যে আমার বিশাল বিশাল একটা লিস্ট আছে সংগ্রহ করা, এটা আপনি আপনি জানেন এটা, আপনি বাংলা দিয়ে বলতেছেন, কিন্তু এটা ইংলিশ তো হয়নি ভাই, আপনার ওই বাংলার ইংলিশটা এটা হয়নি। আপনি হচ্ছে আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লেখেন, হ্যাঁ লেখার পর আমাদের দেখান, আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে লেখেন না, তাহলে ভুল হবে। গুগল গুগল সবকিছুই পড়তে পারে না, বা সবকিছুই আপনার ইয়া হয়ে দিবে না, কারেন্ট হবে দিবে না, ঠিক আছে? ও ওর মতো আমার কাছে বাংলায় লেখা আছে বুঝছেন, এটা কি তো ট্রান্সলেট তো নিজে করতে পারতেছি না, নিজে করতে পারতেছেন না, তাহলে হচ্ছে আপনার পরিচিত কোনো ভাই, যে ভাই একটু ইংলিশ ভালো পারে, ওনার কাছে ট্রান্সলেট করে নেন। এখন এই জায়গাতে আমার পরিচিত তেমন কেউ নাই, নিজে নিজে ট্রাই করেন ভাই, একটু ট্রাই করেন। আর হচ্ছে ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড সাইট অ্যাড পোস্টিং গিগ, ক্লাসিফাইড সাইট গিগ না গিগি, আপনি তো গিগ বানান তো ভুল করছেন, লিখছেন গিগি জিআইজি, হ্যাঁ এটাই গিগ বানান। তো ওয়েলকাম টু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিং গিগ হবে, অ্যাড সাইট না দিয়ে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, এটা মাস বোল্ড করে মার্কার করে দিয়ে। আর হচ্ছে ক্লাসিফাইড অ্যাড আপনি গিগটার অ্যাড পোস্টিং এর একটু হালকা ডেসক্রিপশন অবশ্যই দিবেন উপরে, আর এত বড় স্পেস হবে না, আর লেখাগুলো শুদ্ধ করেন। নিচে আসেন দেখি, মাই সার্ভিস ডিটেলস, মাই সার্ভিস ডেসক্রিপশন হয় বা মাই সার্ভিস ইনক্লুড হয়, হ্যাঁ মাই সার্ভিস ডিটেলস ওটাও লেখা দেখলেও সমস্যা নাই, তবে যে ডিটেলসের এসটা কিন্তু ছেড়ে গেছেন আপনি, তো এগুলো বিষয় একটু ইয়ে হবে, সেন্সিটিভ হতে হবে, হ্যাঁ। আচ্ছা নিচে আসেন, তারপর হচ্ছে স্পেশালিটি অনেক আরো অ্যাড করতে হবে,
আপনার স্পেশালিটি আরো তিন থেকে চারটা কথা অ্যাড করে অ্যাড করতে হবে। আপনার আসলে অনেক কিছু করার বাকি আছে, এসব আপনার করতে হবে নিজেই। আজকে আমি আপনাকে ট্রান্সলেট করে পার করাই দিলাম, হ্যাঁ, কাল আপনি করতে পারবেন না, তো বিষয়টা অনেক সমস্যা, তো আপনি নিজে নিজে ট্রাই করবেন, হ্যাঁ, আর আশা রাখি পারবেন, সবাই পারে, আপনিও পারবেন, এখানে ভয়ের কিছু না। আপনাকেও কিছু করতে হবে। আর হচ্ছে আমাদের বায়াররা যে আমাদের সাথে যে কনভারসেশন হয় ওটা ট্রান্সলেটের প্রয়োজন হয় না, ওটা সিম্পল কোশ্চেনই কর। তো আপনার যেটা কাজ হচ্ছে খুব ভালোভাবে ডেসক্রিপশনটা করেন, করার পর দেন দেখান, আর ক্লাসিক সরি এই স্কিল টেস্টের জন্য সমস্যা নেই, আমি স্কিল টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে ইউসুফ ভাইয়া? আচ্ছা আর একটু দেখেন, আমি যে যে জায়গায় লিখছিলাম এখানে, এই যে মাইক্রোসফট লজ্জার বিষয়, আপনি যে কথা বললেন এটা লজ্জার বিষয়। স্যার এই যে দেখেন আমি লিখছি যে ডেসক্রিপশনটা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনার ডেসক্রিপশন থাক, আমি কি লেখছেন বুঝতে পারছি, আপনার ডেসক্রিপশন দেখবো না ভাই, ডেসক্রিপশন ভুল আছে। জি স্যার, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, এই যে এই নামে রিকোয়েস্ট মেসেজ দিয়ে রাখেন, আমি আপনার ডেসক্রিপশন পাঠাই দেবো, না ওই ডেসক্রিপশনটা দিয়েন, তবে এভাবে ঠিক না, এটা ঠিক না, যদিও আমার ঠিক না, আপনি ফার্স্ট টাইম একটু কনসিডার করতেছি, তবে আপনাকে পারতে হবে সবকিছু, কারণ গিক তো আপনার একটা না, গিক তো আরো দিবেন, তখন কি করবেন? তো নিজে নিজে ট্রাই করেন, প্রয়োজনে এক মাস ইংলিশটা নিয়ে ট্রাই করেন, ইংলিশটা কিভাবে স্পোকেন ইংলিশ কিভাবে গ্রো করা যায়, ইংলিশ নিয়ে একটু এক মাস ঘাটাঘাটি করেন, সময় আছে, প্রচুর সময় আছে, তো এই নিয়ে টেনশন কিছু নেই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ওই আমার ওই নামে একটা মেসেজ দিয়ে রাখেন, এফবিতে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনার ডেসক্রিপশনটা করে দেব, তাহলে ঠিক আছে সুপ্রিয়া? হ্যাঁ আচ্ছা, তবে এখন থেকে ফাইবারের ফাইবারে যতটুকু সময় দেন তার থেকে বেশি সময় দেন হলো ইংলিশের জন্য। হ্যালো আসসালামু আলাইকুম। ভরত ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই বেশ কয়েকদিন হলো আপনার সাথে যোগাযোগই হয় না। আমি আসলে দুদিন ধরে সাপোর্ট ছিলাম, আমি তো ভাই পোস্ট করি নাই, আমার ছোট ছোট দুটো প্রশ্ন ছিল ফরাদ ভাই। আচ্ছা বলেন। ওই যে আমার গিগটা গিগের ব্যানারটা পরিবর্তন করছে বুঝছেন, ওই ব্যানারের ভিতরে আমার যে কাজের স্ক্রিনশট আছে ওই স্ক্রিনশটে একটা ইমেজ দিয়ে দিছি, ওটা কি সমস্যা হবে? মানে গিগে ব্যানারে দিবেন? হ্যাঁ ওটা তো রেড মার্ক করা আছে, ব্যানারে তো দরকার না। আচ্ছা এসমি স্যার দেন তো আপনারা, এখন যে আবার মনে করেন যে এটা পজ করতে হবে, আবার এডিট করতে হবে, এটা কি পজ করতে হবে না, এডিট করতে হবে না, কিছু করতে হবে না, আপনি ব্যানারের ওই ওইটা চেঞ্জ করে দিয়ে আপনি ডাইরেক্ট হচ্ছে ইডিট গিগে যাবেন, ইডিট গিগ থেকে গ্যালারি যাবেন, গ্যালারি থেকে চেঞ্জ করে দিবেন, দিয়ে সেভ এন্ড প্রিভিউ করে দিবেন, ঝামেলা শেষ। পজ করতে হবে না, ড্রাফট করতে হবে না, কিছু করতে হবে না, তাহলে ওটা বাদ দিয়ে দেব। হ্যাঁ ওটা বাদ দিয়ে দেব। আর ফরাদ ভাই
মানে ওই যে লিংকডইন ইনস্টাগ্রাম এগুলোর জন্য কি আলাদা আলাদা গিগ তৈরি করব আলাদা আলাদা গিগ বানাব আপনার কথা আমি বুঝতেছি না ভাই বললাম যে লিংকডইন ইনস্টাগ্রাম হ্যাঁ এগুলোর জন্য কি আলাদা আলাদা গিগ বানাব ওগুলোতে প্রমোট করার জন্য মানে মার্কেটিং করার জন্য না প্রমোট করার জন্য আলাদা আলাদা গিগ বানাবেন কিনা সেটা হ্যাঁ হ্যাঁ না না ওটা আলাদা আলাদা গিগ বানার আপনার সময় অপচয় করার দরকার নাই সেটা হচ্ছে আপনি গুগল থেকে অনেক ইমেজ পাবেন হ্যাঁ মানে তোমার গিগ ইমেজ পাবে ওখান থেকে সেভ করে আপনি আপনার মানে ওইটাতে মার্কেটিং করবেন আপনি ওভা তাই গুগল থেকে সেভ ইমেজ পাবেন কেমনে ওটা আপনি গুগলে লেখেন ফেসবুক মার্কেটিং लेकिन आप जान गूगल जान लेकिन ये नीचे लेकिन ये नीचे नीचे गूगल नीचे ये सर्च गूगल और टाइप करो लेकिन लेकिन फेसबुक मत करो আপনি বলতেছেন না যে আছে আমি যদি গিগ শেয়ার করতে যাই বা প্রমোট করতে যাই মার্কেটিং করতে যাই তাহলে যে একটা ইমেজ দিতে হয় সেটা কি আমি আবার তৈরি করে দিব কিনা আপনি এটা বলতেছেন না না আমি তো ওটা বলতেছি না আমি বলতেছি আসলে লিংকডইন ইনস্টাগ্রাম টুইটার এগুলা যে আমি কাজ শিখলাম এখন এগুলা কি একত্রে গিগ তৈরি করব একটা না আলাদা আলাদা গিগ তৈরি করব ও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথা বলতেছেন জি 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 তা আপনি তো বলবেন ভাই আসলে আপনি তো একটা গিগ তৈরি করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটার জন্য তো একটা গিগই হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব না আলাদা আলাদা গিগ তৈরি করব না না সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা আলাদা করতে হবে ওই এক ওই সোশ্যাল মিডিয়া হলেই আপনার সবগুলোকে মিলেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয় হ্যাঁ ওই এক একটাই আর আরেকটা জিনিস ফরাদ ভাই একটু এই যে ফেসবুকের যে গিগ গুলো আসলো এই 4727 সার্ভিস অ্যাভেলেবল এটা কি মানে এতগুলো গিগ আছে এই ফেসবুক মার্কেটিং এ এতগুলো গিগ আছে ফেসবুক মার্কেটিং এ না এতগুলো গিগ এর টাইটেলে ফেসবুক মার্কেটিং কথাটা আছে হ্যাঁ হ্যাঁ টাইটেল জি টাইটেলে আছে বিধায় ওটা শো করতেছে ওগুলো আছে তো এটাই শুধু 4000 দেখে ভয় কিছু নাই এমন কোন কোন সার্ভিস আছে 58000 30000 50000 গিগ আছে শুধু হ্যাঁ তো এই নিয়ে টেনশন কিছু নেই আপনিও কাজ পাবেন ফাইবার সবাকে একভাবে প্রমোট করে না হ্যাঁ আপনাকেও প্রমোট করবে টেনশন কিছু নেই আর এই যে ভাই এখানে দুইটা তিনটা মুড আছে এগুলো কি বেস্ট সেলিং লেটেস্ট অ্যারাইভালস আপনি আচ্ছা ওটা বেস্ট সেলিং হচ্ছে কি কোন গিগগুলো বেস্ট হ্যাঁ ফাইবারের কাছে জি ওটা শুরু মানে ওটা তাদেরকে আচ্ছা এটা আপনার এইভাবে আসার দরকার নেই কারণ এটা তো বায়ারের কাছে আচ্ছা যাই এটা বায়ারের কাছে এটা ইন্টারফেস আমাকে নিয়ে টেনশন করতে হবে না কারণ এটা আছে বায়ার এটা খুঁজে দেখবে কারণ ও যখন সার্ভিস কই খালি মানে শুধু এটা জানার জন্য যে এটা মানে এটা আপনার ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই কিছু
আস্তে আস্তে খালি গুরু করতে কইছি তোরে উল্টা সাইডে বাড়ি দে ফরদ ভাই হ্যালো হ্যাঁ জি শুনতে পাচ্ছি বলেন আপনারাই যে দেখেন তো এই যে আপনার অ্যাকাউন্ট অফ আইসি কিনা খান ফরাদ ডাইন লেহা যে আপনার ছবি দেওয়া দেখবেন স্ক্রিনশট দেন এই যে এইটা আচ্ছা এখন এখান থেকে যদি আমি মেসেজ লিখতে যাই আপনার কি কোন জায়গায় লিখবো যার নামের ভিতরে আমার নামে ক্লিক করেন এই যে মেসেজের অপশনের বাটনে যান এই যে পাশে মাঝখানে একটা এখানে মেসেজ লিখবো আচ্ছা আপনাকে আপনাকে আসলে দৈনিক প্রতিদিন 10 ঘন্টার বেশি হ্যাঁ আপনাকে অনলাইনে থাকতে হবে আপনাকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে ফাইবার ফেসবুক মানে এইসব নিয়ে ঘাটাঘাটি করতে হবে শেখার জন্য তো একজন মাস্টার দরকার মাস্টার তো খুঁজে পাইতেছি না বারবার আসতেছি এখন ওই বসে থাকতেছি আর দেখতেছি মাস্টার না মাস্টার খুঁজে পাচ্ছেন না আপনি সাপোর্টে আসেন বিভিন্ন বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে সাপোর্টে হ্যাঁ তো ওগুলো দেখেন ওগুলো থেকে আপনার জ্ঞান হবে ওই সমস্যাগুলোর মধ্যে আপনি আজ পড়েননি কালকে পড়বেন বা তারপরের দিন পড়বেন পড়বে নেই ঠিক আছে এখন সারা দিন সাপোর্ট দেখলে তো আর কাজ হবে না হবে আপনার আপনাকে বলছেন সারা দিন সাপোর্ট দেখতে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা দেখেন যতটুকু পারেন দেখেন আমি তো ওটাও দেখতেছি আবার মনে করেন আমিও বিভিন্ন জিনিসে ঢুকতেছি কাজ করতেছি হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন ইউটিউবে ইয়া দেখেন ভিডিও দেখেন না কিছু না পারলে ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন দিয়ে ওখান থেকে কালেক্ট করেন তথ্য কালেক্ট করেন যেটা কি হবে পড়বো এই যে আপনি মেসেজ করতে পারতেছেন না এটা এটা আছে এটা আরো আপনার আরো 10 বছর আগে জানা উচিত ছিল সেটা আপনি 10 বছর পরে জানতেছেন তো এটা আসলে অ্যাডভান্স হতে হবে হ্যাঁ মানে যে কোনো জিনিস নিয়ে খুব ঘাটাঘাটি শেখার আগ্রহটা বাড়িয়ে দেন ইনশাআল্লাহ শুরুই করলাম জুলাই মাস থেকে আচ্ছা খুব তাড়াতাড়ি আগাবেন দোয়া থাকবে ঠিক আছে ভাই
ভাই গুগল কিওর প্ল্যানার এখানে যদি আমি ঢুকতে পারতিস না একটু দেখে দিলে ভালো হইতো। গুগল কিওর প্ল্যানার জি। আচ্ছা আপনি উবার সাজেস্টে গেলে আচ্ছা দাঁড়ান তো উবার সাজেস্ট তো পেইড দেখাচ্ছে। উবার সাজেস্ট মানে এখন পেইড করছে তাই না? পেইড করছে জি। এটা ফ্রি ছিল আর এরে ভাই উবার সাজেস্ট ফ্রি কিওর টুল এটা তো যাই দেখি। এ ভাই এটা তো ঠিকই আছে তাহলে ভাই। এই তো এখানে কিওয়ার্ডটা দেন না, এখানে কিওয়ার্ডটা দেন দিয়ে আপনার ইউনিটের সার্চ দেন, অনেক কিওয়ার্ড আমরা সাজেস্ট করব। এখানে কি আমি দেখছি? আপনি এক কাজ করেন, আপনি এক কাজ করেন একটু কষ্ট করে হচ্ছে মস প্রো মস 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 ডট কম মস প্রোতে যান। মস প্রোতে যান, এক মাসের জন্য ফ্রি মসের অ্যাকাউন্ট ইয়ে করেন, এক মাস পেইড ইয়ে দেবে আপনার সার্ভিস দিয়ে, এক মাস আপনার লাগবেই না, আপনি ওটা করে নেন। আপনি সাজি আমার দেখান তো মস প্রো mozmos.com এই যে mozmos.com এ যান। mozmos.com এখানে তো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? এখান থেকে দেখেন ওই যে ফ্রি সার্ভিসের একটা অ্যাকাউন্ট ইয়ে করা যায়, ওটা গেলে বুঝতে পারবেন, ওটা গেলেই বুঝতে পারবেন যে সাইডে গাড়ির লোক ফিরেছে তো ওয়েদার
Thank you.
हेलो अस्सलाम वालेकुम जी अल्हम्दुलिल्लाह। তো আমি আজকের মতো লিভ নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, একটু ওয়েট করেন, আমাদের আরো সাপোর্টিভ মেম্বার আছে, ওরা হয়তো হামিদুর ভাই আসবে একটু পর।
তো একটু ওয়েট করেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।